ভেক্টর বিভাজন আজকে আমি তোমাদের জন্য ভেক্টর বিভাজন এই জিনিসটি নিয়ে আলোচনা করব আমরা একটি দিক রাশিকে ভেঙে দুই বা ততোধিক অংশে বিভক্ত করার পদ্ধতিকে ভেক্টর বিভাজন বলি এখানে ও এক্স এবং ও ওয়াই যথাক্রমে এক্স এবং ওয়াই অক্ষ আজকে আমরা দ্বিমাত্রিক পদ্ধতিতে একটি দিক রাশি বিভাজন দেখাব ধর ও এ ও এ একটি দিক রাশি এর সাংকেতিক প্রকাশ হচ্ছে আর এই দিক রাশিটি এক্স অক্ষের সাথে থিটা কোণে আছে কাজেই এই দিক রাশিকে আমরা আনুভূমিক এবং উলম্ব এই দুইটা অংশে বিভক্ত করব এখন এ হইতে এক্স অক্ষের উপর যদি আমরা একটা লম্ব টানি তাহলে ও এন হচ্ছে ও এ ভেক্টরটির এক্স অক্ষ বরাবর উপাংশ একে অনুভূমিক উপাংশ বলে ও এন কে আমরা সাংকেতিক চিহ্ন দিয়ে যদি লিখি তাহলে এটাকে আর সাফিক্স এক দ্বারা প্রকাশ করেছি একইভাবে ওয়াই অক্ষের দিকে বা ওয়াই অক্ষের সমান্তরাল দিকে ও এ ভেক্টরটির উপাংশ হচ্ছে এ এন একে আমরা সাংকেতিক চিহ্ন দিয়ে যদি প্রকাশ করি তাহলে আর ওয়াই দিয়ে প্রকাশ করলাম এখন আমরা ও এ এন ত্রিভুজ থেকে ত্রিভুজ ও এ এন হতে আমরা লিখতে পারব ও এনটা হচ্ছে এই ত্রিভুজের ভূমি আমরা জানি ভূমি ভাগ অতিভুজ ইকুয়াল টু কস অফ থিটা কাজেই ও এন সমান সমান লেখা যাবে ও এ কস অফ থিটা এখন ও এন কে আর ভেক্টরের অনুভূমিক উপাংশ বলে এটাকে আমরা যদি সংক্ষেপে লিখেছি আর সাফিক্স এক্স কাজে ও একে সংক্ষেপে আমরা লিখেছি আর কস থিটা কাজেই ও এ ভেক্টরটির অনুভূমিক উপাংশ আর সাফিক্স এক্স ইকুয়াল টু আর কস থিটা একইভাবে ও এ ভেক্টরটির উলম্ব উপাংশ বা ওয়াই অক্ষের সমান্তরাল দিকের উপাংশ এ এন কাজেই আমরা ত্রিভুজ ও এ এন থেকে লিখতে পারি এ এন অর্থাৎ লম্ব ভাগ অতিভুজ ও এ ইকুয়াল টু সাইন অফ থিটা লেখা যায় কাজেই এ এন সমান সমান লেখা যাবে এ এন সমান সমান লেখা যাবে ও এ সাইন অফ থিটা এ এন কে আমরা সাংকেতিক চিহ্ন দ্বারা লিখেছি আর সাফিক্স ওয়াই ও এ সমান সমান হচ্ছে আর সাইন অফ থিটা
কাজেই ওই ভেক্টরটির উল্লম্ব উপাংশ হচ্ছে আর সাইন অফ থিটা। তাহলে আমরা চিত্র থেকে আমরা এখন বলতে পারি ভেক্টর বিভাজন কাকে বলে। কোন একটি দ্বিক রাশিকে ভেঙে দুই বা ততোধিক অংশে বিভক্ত করার পদ্ধতিকে বলা হয় ভেক্টর বিভাজন, এবং বিভাজিত অংশকে বলা হয় ভেক্টরের উপাংশ। যেহেতু উপরের প্রক্রিয়াতে আমরা ওই ভেক্টরকে অনুভূমিক এবং উলম্ব এই দুটি অংশে বিভক্ত করেছি, কাজেই এই ক্ষেত্রে আর ভেক্টরের উপাংশ হবে দুইটি, একটি হলো অনুভূমিক উপাংশ আর একটি হলো উলম্ব উপাংশ। তাহলে আমরা আর ভেক্টরের অনুভূমিক উপাংশের ফর্মুলা পেয়েছি বা বিভাজিত অংশ পেয়েছি আর সাফিক্স এক্স সমান সমান আর কস থিটা। একইভাবে আর ভেক্টরের উলম্ব উপাংশ পেয়েছি আমরা আর সাফিক্স ওয়াই সমান সমান আর সাইন অফ থিটা। তাহলে উপর থেকে আমরা দেখতে পেরেছি যে কোন একটা ভেক্টরকে দ্বিমাত্রিক পদ্ধতিতে বিভাজিত করা হলে এর বিভাজিত অংশ হচ্ছে বিভাজিত অংশের আনুভূমিক উপাংশ হচ্ছে আমরা যেই ভেক্টরটিকে বিভাজিত করব সেই ভেক্টরের মান এবং এক্স অক্ষ এবং ওই ভেক্টরের মধ্যবর্তী কোণে কস থিটা। একইভাবে উলম্ব উপাংশ হচ্ছে যে ভেক্টরকে বিভাজিত করব সেই ভেক্টরটির মান এবং এক্স অক্ষ এবং ওই ভেক্টরের মধ্যবর্তী কোণে সাইন থিটা সমান। এই ভেক্টরের এই বিভাজিত অংশটি পদার্থবিজ্ঞান পড়ার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করে। সকল জায়গাতেই আমরা এই বিভাজিত অংশটুকু আমাদের কাজে লাগবে, কাজে তোমরা এটাকে অবশ্যই ভালোভাবে মনে রাখবে যে আনুভূমিক উপাংশ হচ্ছে যে ভেক্টরকে ভাঙবো সেই ভেক্টর এবং ওই ভেক্টর এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণের কস থিটা, এবং উলম্ব উপাংশ হচ্ছে যে ভেক্টর